सुनो सुनो सुनो। रेडी करो। हाँ हाँ हाँ। लखुंडा। ओडिशा ते खुचरा मुद्रा माने कॉइन के निये चिंतार विषय होच्छे। कौन से कॉइन अचल नुह बोली रिजर्व बैंक रिपीटेडली कोई आसुचंदी हेले आजिकाली राज्यर बहुत अंचल रे कॉइन नबा पई दोकानी माने राज्य होनांदी बले अचलन दी पैसा এখনই যার পাশে কয়েন আছে ওরা অচল হয়ে গেছে গো। আরে ব্রহ্মপুর নুব সেটি 10 টাকা কয়েন নবা পাই রাজি হনন্দ অল্প কেতে ডাইরিয়াকে ছাড়ি দিলে 95% ব্যবসায়ী সে 10 টাকা কয়েন কু নবা পাই রাজি নুহন্তি বলে সে পয়সার সার নাই। 25 পয়সা 50 পয়সা আর 1 টাকা কয়েন কথা না বললে তো ভালো। RBI পেলেছেন্তি যে 25 পয়সারু 10 টাকা কোন পর্যন্ত সবু যাক বৈধ হলে রাজ্যর অনেক স্থানের এ পয়সাকে নিয়ে দোকানী আ গ্রাহক মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে কায়ন পাই খণ্ড যুদ্ধ রে। বালেশ্বর জেলায় এ কয়েন কে নিয়ে লোক মানুষের বুঝ পাল্টি যাইছে গো। তো লোকর গোটে 2 টাকার জিনিস কিনার থুব বলে দোকানি বলছেন যে যদি নব 5টা নিও নলে জ কত নিয়ে গেল দানুয়া মূষা চুটি খাইকে কলানি ঘরে বসা বলি ওটা নয় গো। চুটিয়া মূষা ধান খাই ঘরে কলানি বসা এমনি হলে তো গ্রাহকরা যে কয়েন রেখেছে তার ক্ষতি সইবে। যেতে বুঝলে বি ছোট দোকান টু আরম্ভ করি বড় দোকান পর্যন্ত কে বুঝিয়ে কু নারাজ বেপারী কথা ছাড় রে ব্যাঙ্ক বি কয়েন নবা পাই কুন্তু কুন্তু হচ্ছে বেলা কয়েনটা কোন পয়সা নুগ্রা পো। কিছুদিন আগে বস্তা অঞ্চলের ব্যাঙ্ক অফ বরোদাতে এমনি একটু ঘটনা ঘটিছে। জনে স্কুল ছাত্রী তা কুম্পিরে রকিথিবা 305 টাকা নিয়ে তা ব্যাঙ্ক একাউন্টে জমা করিয়াকে যাইতলা। জিন দিয়ে কয়েন দেখি দিলে নিগি রে ব্যাঙ্ক কর্মচারী তাঙ্কু আর তা বাপাকু দুর্ব্যবহার করলে রে বলে জোরু জারু মুলুক তারু। তবে এমনি কয়েন চলিবার জন্য সমাধানটা কি হওয়া চাই? রিজার্ভ ব্যাঙ্ক প্রথমে দেশের সমস্ত ব্যাঙ্ক তাগিদ করিয়া কথা যে তুমি কয়েন চলাও বলে আউ কয়েন গ্রহণ ন কলে আইনগত কার্যানুষ্ঠান হবা দরকার। কথার নেই গ্রা ব যে অঙ্গার গিলিব সে নিয়া হগি বলে ওটা নয় গো। যে নিয়া গিলিব সে অঙ্গার পায়খানা করব। তাগা।